গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। 7টা থেকে ব্লগটাও স্টার্ট করে দিয়েছি, তার সাথে সাথে দেখো রান্নাও স্টার্ট হয়ে গেছে। এত সকালবেলা যখন রান্না স্টার্ট করে দিয়েছি তো বুঝতেই পারছো অয়নের অফিস রয়েছে। তো আজকে টিফিনে হচ্ছে আলু ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে রুটি। এটা হচ্ছে আমাদের ফেভারিট। আলু ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে, কুদরু ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে। তো দেখবে বেশিরভাগ সময় আমি এগুলোই কিন্তু ওকে টিফিনে দিই, আর মাঝে মাঝে মাখা তরকারি দিই, যেটা তোমার কুমড়োর ছক্কা হয় সেরকম। তো আজকে আলু ঢ্যাঁড়স ভাজা আর রুটি, এটাও সকালেও খেয়ে যাবে, অফিসেও নিয়ে যাবে। আবার আমি এটা দিয়ে টিফিন করব, আবার 12টা নাগাদ খিদে যখন পাবে তখন আমি আবার এটাই মানে খাবো। তো বুঝতেই পারছো এটা আমাদের সকাল থেকে সারাদিনই মোটামুটি চলবে এই খাওয়াটাই। তো একটু বেশি করেই রান্না করে নিচ্ছি। আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছে, বুঝতেই পারছো যেটা মেয়েদের হয় প্রত্যেক মাসে সেইটাই শরীর খারাপ হয়েছে। কিন্তু আমার এরকম শরীর খারাপটা হলে না আমি খুব দুর্বলই হয়ে পড়ি, পেটে খুব ব্যথাও করছে। অয়ন বলেছিল কিছু করতে হবে না, আমি বললাম না থাক, এই যদি বাড়ি থেকে না টিফিন দিই না অফিসে গিয়ে উল্টোপাল্টা খাওয়া হয়ে যাবে ক্যান্টিনে এটা ওটা, তো ওগুলো শরীরের পক্ষে একদমই ভালো না। তো ওর জন্য আমি ভালো করে ঘরে যেটুকু পাচ্ছি যেরম পাচ্ছি করে দিচ্ছি। এদিকে আমারও তো খাওয়াটা হবে বলো, আমারও তো খাওয়ার দরকার আছে। তো যখন করবই নিজের খাবারটা, তো দুজনের জন্য একটু কষ্ট করেই নিলাম, আর এই যে করে দিচ্ছি ব্যাস, তারপর আমি খেয়ে ঠেয়ে একটুখানি রেস্টও নিতে পারবো। ও বলছিল তাহলে আজকে অফিসে যাব না, ছেড়ে দিই। আমি বললাম না থাক, তুমি অফিসে চলে যাও, উল্টে বাড়িতে থাকলে আমি আরও বেশি শুয়ে বসে থাকবো, রেস্ট নেব। তো দেখো রুটিতে ঘি মাখিয়ে নিয়েছি, আর এদিকে অফিসের টিফিনটাও গোছাচ্ছি। কোনটুকু চামচ দিয়ে দেখো আমি তরকারিটা নিচ্ছি, তাড়াহুড়োর সময় না মাথা ঠিক থাকে না, তখন এরকমই হয়। একটা হাতা নিয়ে যদি আমি ঢ্যাঁড়স ভাজাটা নিই তাড়াতাড়ি হয়ে যায়। কার কার আমার মতন এরকম হয় বলো, যে তাড়াহুড়োর সময় ছোট চামচটা দিয়েই তুলছি, 10 বার তুলছি, তবু হাতাটা যে নেবো সেটা নিচ্ছি না। তো যাই হোক, অয়নের রুটিটাও গুছিয়ে দিচ্ছি, ওর টিফিনটাও গুছানো হয়ে গেল, এদিকে ওকে খেতেও দিয়ে দিলাম। ওদিকে ডাকছে এসো এসো খেতে বসবে, আমি বললাম দাঁড়াও আসছি টিফিনটা গুছিয়ে। অয়ন চলে গেল অফিসে, এখন বাজে 9টা। তো আমি চলে এসেছি একটুখানি শোবো, কালকের থেকে আমার শরীরটা একদমই ভালো না, শরীর খারাপ হয়ে গেছে। তো এখন 2-3 দিন মোটামুটি একটু আমি রেস্টেই থাকবো। সকালবেলা তো খাওয়া দাওয়া করেই নিয়েছি, সকাল 7টার সময় উঠে আলু ঢ্যাঁড়স ভাজা রুটি করেছি, ওকে টিফিনও দিয়ে দিয়েছি। আজকে বলেছো তাড়াতাড়ি অফিস থেকে চলেও আসবে বাড়িতে, 3টে সাড়ে 3টের মধ্যেই চলে আসবেন। তো আমি ভাবছি 12টা সাড়ে 12টার সময় একটুখানি তোমার আরেকটা রুটি রেখে দিয়েছি, ওটা খেয়ে নেব, আর এখন আমি শুয়েই থাকবো, রেস্টই নেব। কারণ আমার শরীর খারাপ হলেই না মানে খুবই পেটে ব্যথা হতে থাকে, ফাইব্রয়েডটাও রয়েছে না ওর জন্য। তো এখন আমি রেস্ট নেব, চলো। আর ও আজকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে, তো ও 2-2:30 বা 3টের মধ্যে যদি চলে আসে তাহলে ভাবছি দুজনে মিলে আবার একটু মুড়ি মাখা চা এগুলো খাবো, আর আজকে বিকেলের দিকে ভাত করব। আর 12টার সময় যখন উঠবো খেতে, মানে যখন খিদে পাবে আমার, 12টাতেই উঠবো এমন না একটাতেও উঠতে পারি, তখন একটুখানি ডাল করে নেবো, একটু ডাল বেগুন ভাজা আর অয়নের জন্য একটুখানি পটল ভাজা, ব্যাস আর কিছু করব না। শোয়ার জন্য একেবারে রেডি টেডি হয়ে নিয়েছি, বালিশ টালিশও পেতে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 9টা, আর কালকে তোমাদের তো বলছিলাম যে শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি তারপর না আর হাতে ফোন নিইনি, এতটাই শরীর খারাপ ছিল। আমি ঘুম থেকে উঠেছি, তারপর অয়ন এসছে 3টে সাড়ে 3টের সময়তেই মনে হয় ও এসছে, বা 3টে 40 হয়ে গেছে তখন। তো তারপর আমি একটুখানি মুড়ি ঠুড়ি মেখেই খেয়ে নিয়েছি, বিকেলে আর আমার একদম শরীরে আর জোর ছিল না যে আমি ক্যামেরা হাতে নেব। তো এখন রান্নাঘরে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে সকালে খাবো ডিম পাউরুটি, অয়ন স্নান করতে গেছে পুজো দেবে সকাল সকাল, ঘরঠর ওই ঝেড়ে দিয়েছে। তো এখন ডিম পাউরুটি বানাবো, আর সকালবেলা ভাবছি একটু মিষ্টি সুজি বানাবো, সুজির যে পায়েসের মতন হয় দুধ দিয়ে বানাবো। এই ফার্স্টেই দেখো কড়াইতে আগে সুজিটা ভেজে নিচ্ছি, আগে ভাবছি সুজিটা করে নেব, তারপরে আমি ডিম পাউরুটি করবো। এই যে এখানে সব গুছিয়ে রেখেছি। তো দেখো সুজির মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি, আর আজকে সুজিতে না একটু কাজু বাদামও অ্যাড করেছি, এলাচ তো অ্যাড করেছি ফ্লেভারের জন্য। তো দেখো কনসিস্টেন্সিটা আস্তে আস্তে ঘন করে নেব,
পায়েস অনেক সময় একটু তোমার তরল থাকলেও হয়, কিন্তু আমার এরকম ঘন ঘন করে খেতে, সলিড করে খেতে বেশি ভালো লাগে। তো চলো টেস্ট করে দেখি। টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে, আর শরীরটা তো এখন খুব একটা ভালো না, এরকম সুজি খেতে না খুব ভালো লাগে, পেটটাও খুব ভালো থাকে। তো ওর জন্য একটু সকাল সকাল গরম গরম এরকম দুধ সুজি করে নিলাম। আমার কিন্তু জল সুজিটা বেশি ভালো লাগে, কিন্তু অয়ন দুধ সুজি খেতে বেশি ভালোবাসে বলেই করলাম। তো এদিকে দেখো আমি তোমার ডিম পাউরুটিরও সমস্ত জোগাড় করে নিচ্ছি, ওদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সমস্ত কুচিয়ে নিয়েছি, একটু নুন নিচ্ছি, একটু হলুদ নিচ্ছি। হলুদটা না অন্য সময় নিই না, আজকে কী জানি কেন নিয়ে নিলাম। তো যাই হোক একটু হলুদও নিয়ে নিয়েছি, আর এদিকে ডিমও নিচ্ছি। প্রথমে ভাবলাম দুটো ডিমই নেব, পরে ভাবলাম থাক একটু বেশি করে ডিম পাউরুটি খাই, কারণ আজকে খিদেও পাচ্ছে, আবার কখন খাবো, শরীরটা তো খুব একটা ভালো না, বারবার রান্নাঘরে ঢুকে না এটা ওটা রান্না করতেও ইচ্ছে করে না। তো ভাবলাম ঠিক আছে একটু বেশি করে ডিম পাউরুটি করে নিই। তো তিনটে ডিম নিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর একটুখানি ওর মধ্যে দুধও নিয়ে নেব। দুধ দিলে না ডিম পাউরুটিটা খেতে খুব সফট লাগে, তো ওর জন্য একটু দুধও মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে নেব, এটা কিন্তু কোল্ড প্রেস যে অয়েলটা সেটাই আমি নিচ্ছি, ওই তেলেই এখন মোটামুটি রান্না করছি। আর একদম ডিপ ফ্রাই করার জন্য আলাদা করেও আমি সাদা তেল রেখে দিচ্ছি। তো দেখো এখানে আমার ডিম পাউরুটি হয়ে গেছে, আর তার সাথে গরমা গরম চা, আজকে চায়ের মধ্যেও একটু আদা অ্যাড করেছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর